বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমলু সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও এর মধ্যে সংঘাতের জেরে সোনোরেখার ক্যাম্প থেকে পালিয়ে গত 5 দিন ধরে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে 2000-এর বেশি রোহিঙ্গা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি যুক্ত বোতার সাথে। শঙ্কর, সোনোরেখার ক্যাম্প থেকে যে পালিয়ে আসা রোহিঙ্গারা অবস্থান করছে, কী অবস্থায় তারা আছে সেখানে, বা এ নিয়ে প্রশাসন কী বলছে, সব মিলিয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। সঠিক, গত বুধবার মিয়ানমারের সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কোনারপাড়ার যে শূন্যরেখা রয়েছে সেই শূন্যরেখার ক্যাম্পেই কিন্তু ও আরসা এবং আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় একজন নিহত, এক শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। পরবর্তীতে ওই দিনই ওই ঘটনার জেরে কিন্তু শূন্যরেখার ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আগুনে সবকটি ঘর পুড়ে যায়। এবং এখানে ভুক্তভোগীদের মধ্যে রোহিঙ্গাদের মধ্যে কিছু অংশ মিয়ানমারে চলে যান, আর কিছু অংশ রোহিঙ্গা কিন্তু পার্শ্ববর্তী তমলু সীমান্তে তমলু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আশপাশের এলাকায় তারা অবস্থান নিয়েছেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি অন্তত 200 সহস্রাধিকের বেশি রোহিঙ্গা সেখানে অবস্থান করছেন। তারা সেখানে পলিথিন, ত্রিপল, বাস দিয়ে অস্থায়ী তাঁবু গেড়ে এখন অবস্থান করেছেন। সেখানে প্রশাসনের নির্দেশনা মোতাবেক আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস কমিটি তাদের খাদ্য সহায়তা দিচ্ছেন এমনটি আমরা জানতে পেরেছি। তীব্র শীতের মধ্যে রোহিঙ্গারা কিন্তু এক প্রকার মানবতার জীবনযাপন করছেন এবং তারা রোহিঙ্গারা জানিয়েছেন তারা আবারও সংঘাতের আশঙ্কায় শূন্যরেখায় ফিরে যেতে তাদের অনীহা রয়েছে। এবং সে এখনও প্রশাসন কিন্তু এই রোহিঙ্গাদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। একটা অস্পষ্ট অবস্থান আমরা প্রশাসনের মধ্যে থেকে দেখতে পেয়েছি। এসব রোহিঙ্গারা কি শূন্যরেখে ফিরে যাবেন, নাকি মিয়ানমারে ফিরে যাবেন, নাকি তাদের যে কক্সবাজার আশ্রয় শিবিরগুলো রয়েছে সেখানে রাখা হবে, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা আমরা এখনও প্রশাসনের সংশ্লিষ্টদের মাধ্যমে জানতে পারিনি। তবে ঘটনার প্রায় 6 দিন পার হলেও তমলু সীমান্তে এখনও রোহিঙ্গাদের মধ্যে একটা আতঙ্কের ছাপ আমরা দেখেছি। তবে সীমান্তে এখন গোলাগুলি, মিয়ানমারের সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে গোলাগুলি বন্ধ রয়েছে গত 2 দিন ধরে, ফলে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন স্থানীয়রা সহ সংশ্লিষ্ট লোকজন। তো আমরা দেখেছি এখানে যে তমলু সীমান্ত সেখানে এক প্রকার একটি অস্থায়ী নতুন একটা রোহিঙ্গা ক্যাম্প এক প্রকার নির্মাণ হয়ে গেছে। প্রশাসন কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে না পারাতে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমরা স্থানীয়দের মধ্যে দেখেছি মূলত। ধন্যবাদ রুমি।